সম্মানিত উপস্থিতি, সময় এসে গেছে, কোনটা করব, কোনটা ধরব, কোনটা ছাড়ব, সেই সময় এখন এসে গেছে। আপনি কোন পথে হাঁটবেন, কাকে অনুসরণ করবেন, কোনটা পড়বেন, কোনটা পড়বেন, সময় এখন এসে গেছে। আপনাকে বুঝতে অনেক দূর পর্যন্ত যেতে হবে না, অনেক দূর পর্যন্ত না, আপনার কোরআন আপনার ঘর। আজকে অ্যান্ড্রয়েড ফোন, ইলেকট্রনিক্স মিডিয়া সব কিছুর মাধ্যমে আপনি চাইলেই এখনই এখানে দাঁড়িয়ে বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, যারা বড় বড় ওলামা ইকরামদের আলোচনা, লেকচার, যুক্তি, তর্ক সব কিছু আপনি হাতের মুঠোয় দেখতে পাচ্ছেন। বিবেচনা আপনার, চয়েস ইওর ইয়ার্স। আপনি যদি চিন্তা করবেন, আপনি চুজ করবেন যে আপনি কি করবেন। আমি সবসময় বলি, পরিবর্তন হওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট। পরিবর্তন আপনাকে কেউ করে দিতে পারবে, কেউ করে দিতে পারবে। বিশ্বাস করেন, আল্লাহ আপনাকে চিন্তা করতে হবে যে আমার অবস্থান কোথায়। আমি কি বেদাতি কাজ করছি না শিরিকি কাজ করছি, আমাকে আমার অবস্থান চিন্তা করতে হবে। এবং সর্বোপরি আমাকে চিন্তা করতে হবে যে মালিকের কাছে আমাকে যেতে হবে, সেই মালিকের কাছে আমি কোনো দলের সাথে যাব, কোনো দলের সাথে যাব, আমাকে একাকি যেতে হবে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আপনার অবস্থান। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন যে আসলে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা। আপনি কি এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলছেন কিনা। আপনি কি আপনার পরিবারকে বদলাতে পেরেছেন কিনা। আপনি কি আপনার সমাজকে বদলানোর চেষ্টা কখনো করেছেন কিনা। আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করে দেখুন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসলে ভয় পান কিনা। বেদাত থেকে আপনি বের হয়ে আসতে পারছেন কিনা। আপনি একটু চিন্তা করে দেখুন, বিশ্বাস করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দালালাতুন ফিন নার, যারা গোমরামি করবে, গোমরামি করবে, এরা জাহান্নামের আগুনে আগুনে।